السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سردو مربياني كرام مسلياني كرام পরম শ্রদ্ধা মা ও বোনেরা যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা আমরা গত জুমা প্রশ্নে জবাব ছিল তাই এর আগের জুমায় যেখানে থেমেছিলাম আমরা করিমের একশো তিন নম্বর সৌরা সৌরাতুল আস যে সৌরাতে আল্লাহ তালা অনন্তকালের সকল মানব আর দানবকে ধ্বংস থেকে ক্ষতি থেকে সফলতায় উত্তীর্ণ হওয়ার যে ছোট্ট ব্যবস্থাপত্র দিয়েছেন আল্লাহ তালা মাত্র চারটি কাজের কথা বলেছেন যে কাজের দ্বারা যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতির যে কোনো ধরনের ধ্বংস থেকে ব্যক্তি আর সমাজ বেঁচে যাবে যদিও আফসুস আমাদের সমাজে বাস্তবে এর অনেকটাই খুঁজে পাওয়া যায় না আর তাই আমরা আল্লাহ তালার দেয়া ব্যবস্থাপত্র থেকে আমরা জানব মানব সফল আর সার্থক হতে ধ্বংস থেকে বাঁচতে ক্ষতি থেকে বাঁচতে আল্লাহফান তালা সময়ের কসম যুগের কসম আসরের কসমকে বলেছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত তবে চারটি গুণ যাদের আছে চারটি কাজ যারা করে তারা না এক নাম্বার যারা ইমান এনেছে দুই নাম্বার যারা ধারাবাহিক বাস্তবতায় ভালো কাজ করে আর তিন নাম্বার যারা অন্তিম উপদেশ দেয় সত্যের সত্যের হকের উপদেশ একজন আরেকজনকে দেয় চতুর্থ আল্লাহ তালা বলেছেন যারা একজন আরেকজনকে সবরের সবরের ধৈর্যের অন্তিম উপদেশ দেয় আমরা তিনটি বিষয় অনেক বিস্তারিত জেনেছিলাম আশা করি আমাদের মননে চেতনায় ধারণ করে যে তিনটি আমরা শুনেছি তা বাস্তবায়ন করব আর চতুর্থটা আল্লাহ তালা বলেছেন সব আল্লাহ তালা বলেছেন ক্ষতি থেকে তারাই বেঁচে যাবে ধ্বংস থেকে তারাই বাঁচবে যারা সবরের অসীয়ত করে সবরের অসিয়ত করে ধৈর্যের অসিয়ত করে অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ তালা সবরের ওসিয়তের কথা কেন বললেন ধৈর্যের ওসিয়তের কথা কেন বললেন তাইলে অন্তত কোরআন আল করিমের পাঁচটি আয়াত যদি আমরা শুনি তাহলে বুঝবো এর কত টুকুন। আল্লাহ তাআলার কথা ডাইরেক্ট ঘরে যায় মিলাইয়া দেখতে পারেন কোরআন আল করিমে সোরাতু জুমার এর দশ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সবরের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলুল্লাহ হিমিনা শেহত আনুল রাজীব ইন্নামা ইউয়াফ সাবিরুন হিসাব আল্লাহতালা বলেছেন জেনে নাও অবশ্যই যারা ধৈর্যশীল যারা সবরকারী আল্লাহ তালা তাদের প্রতিদান দেবেন হিসাব ছাড়া সবরের প্রতিদানটা হিসাব ছাড়া বেহিসাব বেহিসাব প্রতিদান যদি কেউ পেতে চায় তার নিজের মধ্যে একটা গুণ আনা উচিত এর নাম সবর এর নাম সবর সবরের গুণ যার মধ্যে আছে সবর যার মধ্যে আছে আল্লাহ তালা তার প্রতিদান দেবেন হিসাব ছাড়া বেহিসাব কথাটা কার মিলায় দেখবেন সুরে জুমার এর দশ নাম্বার আয়াত তারপরে আল্লাহ সুরাতুল আনফাল এর 46 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসবিরু আল্লাহ আদেশ করেছেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে কুনাস সুবহানাল্লাহ মানে আল্লাহ সাথে থাকে কাদের যাদের মধ্যে সবর আছে ধৈর্য আছে আল্লাহ যদি সাথে থাকে কেউ পরাজিত করতে পারে বাংলাদেশে মানে মানে নেতা আমার সাথে মন্ত্রী আমার সাথে পুলিশের অমুক প্রশাসনের অমুক এক দুইটা ছবি উঠাইয়া লোকজন ভাবটা এমন একেবারে সিন্ধু বিজয় করে ফেলেছে ঠিক না তো যদি ওই নেতা পেতা খেতারের সাথে ছবি উঠায়া সিন্ধু বিজয়ের ভাব দেখাও তাইলে বোঝা উচিত আল্লাহ তালা যার সাথে আছে তাকে কেউ পরাজিত করতে আর আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সাথে থাকেন কাদের যাদের একটা গুণ আছে গুণের নাম সবর গুণের নাম সবর সবর যাদের আছে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন সুতরাং আল্লাহরে সাথে নিতে রাজি আসেননি মানে বিষয়টা চিন্তা করলে মানে মানে স্তব্ধ নিজে স্তব্ধ হয়ে যেতে হয় যে আল্লাহ সাথে থাকবে আল্লাহ সাথে থাকবে তা আল্লাহর সাথে নিতে পারি আমি আমার আল্লাহ আমার সাথে কখন যদি একটা গুণ থাকে আমার আপনার এর নাম হলো এর নাম সবর তারপর সুরাত আল ইমরানের ওয়ান ফোরটি সিক্স মানে একশো আয়াত আল ইমা কেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ পছন্দ করেন ধৈর্যশীলদের কন্যা সুবাহ আল্লাহ মানে আল্লাহ তো সাথে থাকবে বটে কিন্তু আবার সাথে অনেক সময় অপছন্দনীয় বাস্তবতায় কেউ কেউ থাকে থাকে না আরে ভাই জীবনী মিলায় দেখেন অনেক সময় হয়তো আপনার মানে অনিচ্ছা সত্ত্বে কারো সাথে থাকেন না পছন্দ করে ভালোবাসার সাথে কারো সাথে থাকা ওটা আলাদা আরেকটা বাস্তবতা আল্লাহ তা ধৈর্যশীলদের সাথে কারণ আল্লাহ ধৈর্যশীলকে নিজে পছন্দ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহর নিজেরও একটা গুণ আল্লাহ কিন্তু ধৈর্যশীল আল্লাহ কিন্তু আল্লাহ কারণ পৃথিবীর বাস্তবতায় দেখতে পাই আমরা যার যত ক্ষমতা ক্ষমতার অপব্যবহার সেই করে যার মধ্যে ধৈর্যের গুণ যত কম ধৈর্যের গুণ যত কম আর সেই ধ্বংস হয় পরিণামে লোকজন তুতুয়া দেয় না বুঝতে পেরেছেন কিন্তু হা যার হাতে ক্ষমতা আছে নির্বাহী এক্সিকিউটিভ বা এই নির্বাহী ক্ষমতা প্রয়োগে সর্বোচ্চ ধৈর্য প্রয়োগ করে সে সফল হয় সে কি হয় আল্লাহ তাআলা আল্লাহর হাতে ক্ষমতা এমন আল্লাহ ধরেন ধরেন না কি রাগ করতেছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাবাদ বাত শারাবিকা লা জেনে নাও আল্লাহর পাকরা উপর কঠিন ধরবে এমন এক্কেবারে সাইজ করে দেবে উদাহরণ মানে মনে করবেন আপনারা কষ্ট নিয়েন না অন্তত আমি বলি চায়নায় এই করোনা ভাইরাস আল্লাহ পাকরাও করেছেন কারণ চায়নার আপনারা ঠিক করেন না আমি আমি আমিই কই আপনারা বিপদে যায়েন না চায়না চায়নার কারণে এই আরাকানের এগারো লক্ষ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে চায়নার চায় না যদি সমর্থন শুধু তাই নাই যে আজকের কালকের পত্রিকায় পড়েছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই যে প্রস্তাবনা আমলে নিতে পারে নাই এই গাদ্দারদের বেঠু ক্ষমতার কারণ আমি গাদ্দার বললাম আপনারা ঠিক করেন না আমি ঝুঁকিটা আমি নেই আপনারা না আসলে এই গাদ্দারদের বোঝা উচিত মানুষকে তুমি টাইট করবা তোমারে টাইট করবে কে হচ্ছে না হচ্ছে না হ্যাঁ কাহা তো যায় দেখবেন না এখন তো মসজিদে যায়ও মানে এখন ওই মানে ফান্দে পড়িলে তো আরে আপনারা দি সব পারেন বগা গায়েন দেখি মসজিদেও যায়া দোয়া চায় বেটা মানুষ ইসলাম বলে আল্লাহ বলেছেন এক একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে তাবত মানবতাকে হত্যা করা আর একটা মানুষকে বাঁচিয়ে দেয়া মানে তাবত মানবতাকে নতুন জীবন দেয়া চায় না মানবতাকে লক্ষবার হত্যা করেছে বাংলাদেশের সীমান্তে নাইলে বারমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না আমাদের বাহিনী আল্লাহ তাআলা বাংলাদেশের বাংলাদেশের সেনা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ওই যে সীমান্তরক্ষী বাহিনী এই বারমাররা প্রচণ্ড ভয় করে কিন্তু এখন ওই যে ওই ওই হাতির মাথায় হাতির মাথায় ব্যাঙ্গে লাতি মারে বিখ্যাত গল্প আপনারা যদি কেউ শুনে না থাকেন শুনেন এই পিছনের আমলের সম্রাটদের সময়ের ঘটনা সম্রাট আকবরের সময়ের বিখ্যাত গল্প আর কি সম্রাট আকবর বসে আছে তার হাতির মাথায় ব্যাঙ্গে লাতি মারে ব্যাঙ্গে সম্রাট কয় আশ্চর্য আমার হাতির মাথায় ব্যাঙ্গে লাতি মারে তার মানে অবশ্যই কোনো কারণ আছে বের করো কি কারণে ব্যাঙ হাতির মাথায় লাতি মারে জ্যোতিষী ডাকা হলো ওই সময় তো জ্যোতিষী বলতো জ্যোতিষী বললো যেখানে ব্যাঙটা বসা ছিল মাটি খনন করো সাত হাত মাটি খনন করে দেখা গেল স্বর্ণের একটা পয়সা আছে জ্যোতিষী কইল ব্যাঙে তো জাহাপ না এমনি লাতে মারে না সাত হাত মাটির নিচে যে সোনার পয়সা এর গরমিতে ব্যাঙে লাতি মারে হাতির মাথায় তাসকে অনেক ব্যাঙ হাতির মাথায় লাতি কি বিশ্বাস হয় না হয় না তো লাতি মারে কিসের গরমে পয়সার গরমে পৃথিবীর ঐতিহাসিক বাস্তবতা এগুলো চায় না তুমি লক্ষ লক্ষ মানুষকে মানে আমি বিশ্বাস করেন একটা মানুষ অভাবী অভাবের তারণায় জীবন চালায় সে দেশ ছেড়ে আসছে হা কিন্তু একজন সম্ভ্রান্ত মানুষ ব্যবসা বাণিজ্য শিখ আমি নিজে গুন্দুম সীমান্তে তার সাথে কথা বলেছি প্রথম আলোতে ওই লোকের সাক্ষাৎকার এসেছিল চিংড়ির ঘের ছিল তারপরে স্বর্ণের দোকান ছিল স্কুলের শিক্ষক ছিল এখন পলিথিনের জুপ্রি ঘরে শুনেন একবার নিজেকে চিন্তা করেন যে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে আল্লাহ সম্ভ্রান্ত বংশে জন্ম দিয়েছে নিজে সম্ভ্রান্ত হয়ে চলেন হঠাৎ করে ঝুপড়ির পলিথিনের কুড়ে ঘুরে আপনি থাকতে পারবেন হ্যাঁ এটা কত বড় চায়নার কারণে এমন অনেক মানুষ ঝুপড়ি ঘরে থাকে আমি নিজে দেখেছি এখনো বাংলাদেশে আসে না তো চায়না মনে করেছ মনে করেছ পাবা পৃথিবীতে আল্লাহ দেখাবে অসুর হয়েছে না হ্যাঁ আরো আরো হবে যদি না ফিরে না আসে আল্লাহ হেদায়ত নসিব করুন বলে না আমি যাই হোক বন্দিগান আল্লাহ দর্য যাদের আছে তাদেরকে পছন্দ করেন কে আল্লাহ এবার বলবেন বুঝলাম আল্লাহ পুরস্কার দেবে বেহিসাব আল্লাহ দৈর্যশীলের সাথে আছে আল্লাহ পছন্দ করে শুনেন আল্লাহ আবার বলছে পাবলিক তো আমরা পাবলিক পাবলিক যাতে হান্ড্রেড পার্সেন্ট বুঝে এই জন্য আল্লাহ বললেন শুনো কোরআন পরে দেখো সৌরাতুল বাকারার একশো পঞ্চান্ন নাম্বার আয়াতের প্রথম দিকে আল্লাহ বলছেন ওয়াবাসির সুসংবাদ দাও ধৈর্যশীলদের কন্যা সুবাহ তার মানে আল্লাহ ঘোষণা করে দিলেন যাদের মধ্যে ধৈর্য আছে তাদের জন্যে সুসংবাদ শুধু তাই না কইতে পারেন চারটা কথা শুনলাম আচ্ছা একেবারে পরকালের কথাটাও শুনতে চাই তাইলে হুদ করে যায় মেলায় দেখবেন সুরাই হুদের এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন তালা নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেছেন ওয়া কেরিম তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে অগ্রিম ঘুষিত ক্ষমা এবং উত্তম পুরস্কার বলেন সোভাগ তার মানে কোরআনের পাঁচটি আয়াত আমাদেরকে বলে ধৈর্য থাকলে ধৈর্য যদি থাকে আল্লাহ বেহিসাব পুরস্কার দেবেন ধৈর্য যদি থাকে আল্লাহ সাথে থাকবেন ধৈর্য যদি থাকে আল্লাহ পছন্দ করেন ধৈর্য যদি থাকে সুসংবাদ কার পক্ষ থেকে আর ধৈর্য যদি থাকে সবর যদি থাকে তাইলে পরকালে অগ্রিম ঘোষিত ক্ষমা আর উত্তম পুরস্কারের ঘোষণাকার এই জন্যে ধৈর্যের ওসিয়ত করতে হবে একজন আরেকজনকে একজন আরেকজনকে ধৈর্যের অন্তিম উপদেশ স্মরণ থাকার কথা বলেছিলাম ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবনে ইমান বা জ্ঞান অর্জন এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাওয়া আর সামাজিক জীবন ভালো করার জন্যে আরেকজনকে নিজে নিজে সত্যের উপরে হকের উপরে থেকে আরেকজনকে হকের অন্তিম উপদেশ দেয়া এবং সামাজিক জীবন ভালো থাকার জন্যে আরেকজনকে নিজে ধৈর্যের উপরে থেকে সবরের উপরে থেকে আরেকজনকে সবরের অন্তিম উপদেশ বা অসিয়ত করা এই সমাজে যদি দুইটি কাজ চালু থাকে একজন আরেকজনকে সত্যের ব্যাপারে হকের ব্যাপারে অন্তিম উপদেশ দেয় এবং সমাজে একজন আরেকজনকে সবরের অন্তিম উপদেশ দেয় তাহলে সমাজটাও জান্নাতি সমাজ হয়ে কিন্তু আফসুস বাংলাদেশে আমরা দেখি আমাদের দেশ এমন যে কপাল পোড়া নিজেও মিথ্যা করে আরেকজনকে মিথ্যায় ঠেলায় দেয় রাগ করেন আপনারা মানে এমন অনেক শিক্ষিত মানুষ দেখে স্তব্ধ হয়ে যায় সর্বোচ্চ শিক্ষিত সর্বোচ্চ পদে বসে আরেকজনকে রাস্তা করে দেয় চুরি কর নিজেও করে আমি খুলে বলবো না মিলায় লোয়েন খাফে খাফে মিলায়েন আমি রাতে আমি ঘুমাতে পারি না যখন চিন্তা করি কত বড় কপাল নিজেও মিথ্যা করল আরেকজনকে মিথ্যা করার লাইসেন্স করে দিল এই কপালপুরায় কেমনে সহ্য করবে আল্লাহর গজব ওই কপাল পুরা কেমনে এই কপাল পুরা নিজের পাপ তো নিল সবার পাপ কেমনে বহন করবে রাগ করতেছেন আপনারা আরে ভাই রাগ কর্তা কষ্টে বলি এবার প্রত্যেকে নিজে এমন চিন্তা করবেন আসলে সমাজ ভালো হয়ে যেত যদি নিজে সত্যের উপরে থাকতাম আর একজনকে সত্যের অন্তিম উপদেশ হা পাশাপাশি সবর সবর বা ধৈর্য নিজে ধারণ করতাম আর অন্য কেউ ধৈর্য ধরার অন্তিম উপদেশ দিতাম আফসোস আজ এটা আমাদের সমাজে অনেকটাই কিন্তু আমরা শুনলাম আমল করব রাজি হাসিন ইনশাল্লাহ রাজি হাসেন ইনশাল্লাহ আমরা অন্তত জেগে উঠি আমরা অন্তত ধ্বংস থেকে বাঁচতে চেষ্টা করব বলে না আমি জুড়ে বললাম বন্ধু গান সবর বা ধৈর্য আপনারা তো শুনলেন যে এর অন্তত কোরআনের পাঁচটি আয়াত আমাদেরকে সবরের সবরের মর্যাদা প্রকাশ করে এবার বলতে পারেন হা সবর আরবি বাংলায় বলে ধৈর্য বাংলায় বলে ধৈর্য এই সবর মানে আমরা ধৈর্য বলতে কি বুঝি ধৈর্য বলতে সবর বলতে কি বুঝি আমাদের দেশে সবর বলতে সাধারণত আমরা মনে করি সবর মানে হলো কেউ আপনাকে গালি দিয়েছে আপনি কিচ্ছু বললেন না নীরব বরং অ্যাডভান্স হয়ে আপনাকে একটা থাপ্পড় দিল কথার কথা আপনি কইলেন ভাই বেতা পাইস নাইলে আরেকটা একটা দেওয়া মারে আমরা মনে করি এর নাম এর নাম না এর নাম সবর নয় সবর যে এটা না শরিয়ত না একটা কবিতাও আছে জেনে রাখবেন আগের কবিরা তো আগের কবিরা ফুলকপি বাঁধাকপি ছিল না আগের কবিতা কবিরাই লিখত কেউ কেউ কবি সবাই কবি না তো বিখ্যাত একটা কবিতার লাইন আছে আপনারাও জানেন এটা ভাব সম্প্রসারণে অনেকে পড়েছেন লিখেছেন অপরাধ আচ্ছা অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা যেন তারে দহে বিখ্যাত লাইন তৃণ সম্প্রসারণে বাংলায় সবাই পড়ছে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা মানে তোমার ঘৃণা তোমার ঘৃণা যেন তারে ত্রিন ত্রিন মানে খরকুটু মানে ওই রাস্তায় পরে থাকা শুকনো ঘাসের ঘাসের টুকরা পাকরা ঘাস অথবা গাছের শুকনো পাতা এগুলারে বলে ত্রিন ওই ত্রিন যেমন এমনিই বাতাসে উড়ে অথবা আগুন লাগলে পুড়ে যায় যেমন ত্রিন ভূমিতে আগুন লেগে অস্ট্রেলিয়া টাইট অস্ট্রেলিয়াতে শুনছেন না অস্ট্রেলিয়া একটা দেশ একটা মহাদেশ ওদের দেশে এই বন জঙ্গল অনেক বেশি পরিষ্কার টরিষ্কার করেন গাছ গাছটা স্কাটত মতো করতো গাছ সব শুকায় পাতা সব ঝরে আর প্রচণ্ড গরমে গাছে গাছে ঘষা লাগে আগুন উঠে আর এই আগুন কুটি কুটি ডলার খরচ করে নিবাতে পারে না এখনও জলতাছে ওদের রাজধানীর কাছে চলে আসে আল্লাহ আল্লাহায়তনী করুন ওদেরকে ওদের দেশকে হেফাজত করুন বলেন আমিন জুড়ে বলেন আমিন তো কবি বলছে যে অন্যায় করে আর যে অন্যায় সহে তোমার ঘৃণা যেন তারে তৃণের মতো দহে দহে মানে জ্বালায় গৃণা যেন করকুটুর মতো জ্বালিয়ে দেয় তার মানে অন্যায়টা সহ্য করার নাম সবর নয় অন্যায় সহ্য করার নাম সবর হলো সত্যের উপরে অটল থাকা সত্যের উপরে সকল পরিস্থিতিতে সত্যের উপরে অটল থাকা ভেঙ্গে যাব না মসকে যাব না আমি অটল থাকব এর নাম সবর সবর মানে আমার ক্ষমতা আছে আমি অন্যায় করব না ক্ষমতা থাকা সত্যে সুযোগ থাকা সত্ত্বে পাপ না করা অন্যায় না করা এর নাম সবর বুঝে দিতে পেরেছি ভালো করে বুঝবেন সবর মানে আমি দুর্বল তাই দেয়ালে পিঠ ঠেকায় দিলাম কিলার ঘুষিয়ার লাতি খাইলাম আমি সবর করলাম না তার মানে তুমি দুর্বল তুমি পারতেছ না বুঝে দিতে পেরেছি সবর তখন হবে যখন যে কোনো পরিস্থিতিতে তুমি সত্যের উপরে অটল থাকো আর আসল ক্ষমতা আছে। আছে। সুযোগ আমি আমার ক্ষমতাটা সবর সবর অপব্যবহার করলাম যেমন মাঝে মাঝে দেখুন ইদানিং আমি গত সপ্তাহে মাঝে মাঝে রাত অনেক রাতে মাহফিল শেষ করে আসি তো দেখি অনেক রাস্তায় পুলিশরা ট্রাক ঠেকাইয়া ঘুষ নেয় তো মাঝে মাঝে গাড়ি দাঁড় করে না ওই দিন কইলাম মানে এক একঝাঁক পুলিশ মরারে ভয় কর। খালি এই কথা কইলাম তো হে করে হেসে দিল বুঝছেন না মানে বেকুব তো হে করে হেসে দিল আর দূর থেকে আমার গাড়ি দেখেই ট্রাক থেকে সরে গেল আর আমি গ্লাস খাইয়া কইলাম মরারে ভয় করো মরতে হবে ভয় করো তো দুই তিনটা হে করে হেসে দিল তার মানে অমানুষ অমানুষ হা শুধু তাই না বাংলাদেশে পুলিশ অনেক জায়গা আছে দেখবেন ইদানিং যে কেউ কে ধরে মারামারি করে পুলিশের চোদ্দ গোষ্ঠীকে মারার অধিকার কেউ দিছে বলেন বলে এখন তো আওয়াজ করেন না মিয়া জেনে রাখবেন যে আপনি যে আপনি পুলিশকে অন্যায় ভাবে মানুষের গায়ে হাত তুলতে অনুমোদন দেন আল্লাহর আপনার গায়েও পড়বে ঠিক আপনি বলার দরকার নাই আপনারা থামেন আমি তো কইতাছি খালি খালি ঠিক হবেন আর যা হচ্ছে যা শুরু হয়েছে নিয়ন্ত্রণ হওয়া উচিত না উচিত না বিশ্বাস করুন হা ক্ষমতা আছে তোমার হাতে অস্ত্র আছে হাতে লাঠি আছে তুমি ওই পাবলিকের কর্মচারী তুমি অনেক মাঝে মাঝে দেখি বিশ্বাস করেন লাগে লাগে এই অনুভূতি আমার বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকের মধ্যে দেখি না তবে খোঁজ নিয়ে অনেক জায়গায় শুনি যখন অপাত্রে মানে গোবরে পদ্মফুল হয় এরাই গুলা বুঝে না ভালো বংশের ছেলে পেলে সরকারি কর্মকর্তা কর্মচারী পাবলিক রে সম্মান করে আর গুবরে ফুল হলে ভাবটা এমন হে রাজা হয়ে গেছে হলো পাবলিকের আসলে গুলাম যাদের গুলাম তাদের সাথে ভালো ব্যবহার করো না এর ছে লজ্জার কিছুই হতে পারে না রাগ করতেছে সেরাব তারা মানে সমাজে চলিত মাঝে মাঝে দেখে থ হয়ে যায় যাদের যাদের সেবার জন্যে পাবলিক সার্ভেন্টিক বলেন আমাদের 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 বিসিএস দেওয়া উচিত নতুন করে দেয়া উচিত পাবলিকের সাথে কি আচরণ করবে জনগণকে কিভাবে সম্মান করবে আফসোস এটা যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ এটা এই বলছি ক্ষমতা যাদের আছে ক্ষমতার যত্র তত্র প্রয়োগ করে আসে না নেই আরে ভাই আসে না নেই আপনার ক্ষমতা আছে দেখাই দিলেন তার মানে আপনি অমানুষ আপনার মধ্যে ধৈর্য নাই ধৈর্য হল ক্ষমতা আছে শক্তি আছে প্রয়োগ করলাম না এর নাম ধৈর্য এর নাম এর নাম এই জন্যে বিখ্যাত হাতি স্তমিজি বলেছেন ধৈর্য এর নাম যে ব্যক্তি যুবক যুবক প্রচন্ড রাগ উঠেছে আর যুবক তার প্রচন্ড গুসাকে কন্ট্রোল করেছে এর নাম ধৈর্যশীল এর নাম এর নাম যুবক আবার প্রচন্ড রাগ উঠেছে যুবক তার রাগকে কন্ট্রোল করেছে তার নাম ধৈর্য তার নাম জোরে বলেন তার নাম আপনি অফিসের বস কলমের খুছায় অনেক কিছুই না কি করবেন অধিকারে আঘাত করবেন না অবশ্যই না প্রত্যেকে নিজের অবস্থান থেকে যেমন দেখুন সিম্পল উদাহরণ সিম্পল উদাহরণ একটা উদাহরণ দিই হয়তো আপনি একটা অফিসে কাজ করেন আপনার অফিসে আপনারই সহকর্মী কারো মেয়ে বিয়ে দেবে আপনি চাকরি করেন আপনি সহকর্মীর মেয়ের বিয়ে আপনি ইচ্ছা করে মাসা আল্লাহ ওই প্রস্তাবিত পাত্রের কাছে মেয়ের বিরুদ্ধে কুটনা দিলেন এমন অনেক অসভ্য আমাদের সমাজে একটা বাস্তব উদাহরণের নাম ঠিকানা বললাম না হ্যাঁ তুমি তোমার ক্ষমতা আছে বদনাম করে দাও হ্যাঁ ক্ষমতাটা তো ভালো গুণ বলা দ্বারাও ব্যবহার করা তার মানে তুমি পাল্লা না নিজের বলার ক্ষমতাটা ভালোর জন্য ব্যবহার করতে তার মানে তুমি সবর তোমার মধ্যে নাই নাই না এই জন্যে যে যে অবস্থানে রয়েছেন যে অবস্থানে যতটুকুন ক্ষমতা আপনার আছে ক্ষমতাটা প্রয়োগে নিজেকে নিয়ন্ত্রণ এর নাম এর নাম সবর এর নাম সবর এই জন্যে সবর মানে কিল খায় আরেকটা দেও এর নাম সবর মানে নিজেকে নিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ গাড়িতে যেমন ব্রেক থাকে ব্রেক সবর আরও বুঝাই গাড়ি প্রত্যেক বাহন যানবাহন যাই আছে যত মেশিনারিজ আছে সবগুলার কি আছে যেটারই গতি আছে ওইটারই গতি রুদক আছে যারই গতি আছে তার গতিকে কন্ট্রোল করার ব্যবস্থা আছে প্রত্যেক যানবাহনে প্রত্যেক মেশিনে গতি নিয়ন্ত্রক যে ব্যবস্থাপনা এটাকে কোরআন হাদিসের ভাষায় বলে সবর ঠিক আপনি আমি আমাদের মধ্যেও গতি আছে আছে না নাই আরে ভাই আছে না নাই নিজের প্রত্যেকটি গতিকে নিয়ন্ত্রণ করতে পারা এর নাম এর নাম সবর আর এই সবর যার আছে সে সৌভাগ্যবান সে আর এই সবর নিজের মধ্যেও রাখতে হবে আরেকজনকেও ওসিয়ত আরেকজনকে অন্তিম উপদেশ দিতে হবে এই সবরের তবে আল আলকেরিম আল কেরিম এবং সুন্নায় আল্লাহ সবর এর আরেক তা অর্থ বলেছে আল্লাহ এবং তার রসুল কি তা হল রোজা সবর মানে সবর মানে রোজা আল কোরআন আল করিম আল্লাহ আমাদেরকে সবর করতে সবরের দ্বারা সাহায্য চাইতে আদেশ করেছেন কে আল্লাহ বলেছেন ইস্তাইনু সালা আমার সাহায্য কামনা করো সবর এবং সালাতের মাধ্যমে সবর হ্যাঁ সবর মানে নিয়ন্ত্রণ করার দ্বারা নিজেকে ব্রেক ধরার দ্বারা হা সবরের অর্থ রোজা সবরের অর্থ মুহাম্মাদুর রসুল্লাহ এখন সবরের অর্থ যে রোজা এটা আরো কত মহান দেখেন সবর মানে রোজা সাউম সাউম মানে কি সাউম মানে হলো আমি সূর্যের মানে মানে শুভে দেখ থেকে নিয়ে সূর্যের পর্যন্ত শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমার পেটে ক্ষুধা খাবার আছে খাব না আমার গলায় তৃষ্ণা পানি আসে খাব না স্বামী স্ত্রী বিবাহিত জীবন স্বামী আসে স্ত্রী আছে কিন্তু না শুভে দেখতে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই শারীরিক সম্পর্ক করব, না এই তিনটা কাজের নাম রোজা তিনটা কাজের নাম তার মানে সুযোগ থাকা সত্ত্বে প্রয়োজন থাকা সত্ত্বে ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও করব না জীবনের একান্ত প্রয়োজনীয় তিনটি জিনিস খাবার পানীয় আর জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ করা এর নাম রোজা এর নাম সাউম এর নাম সাউন এর নাম রোজা তার মানে সবার মানে প্রয়োজন থাকতেও নিয়ন্ত্রণ করা বুঝাতে পেরেছি শুধু তাই না আরেকটা কথা হলো রোজা এর দ্বারা সৃষ্টি স্রষ্টার গুণ অর্জনের চেষ্টা করে কার গুণ স্রষ্টা চিনে তো আল্লাহ সুভা জোরে বলেন আল্লাহ 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 তালার খাদ্যের প্রয়োজন নাই আল্লাহ তালার তৃষ্ণা নাই আল্লাহ তালার মা বাবাও নাই আল্লাহর কোনো সন্তান স্ত্রীও নাই তাই আল্লাহর চরিত্র আল্লাহ খান না পান করেন না আল্লাহর জৈবিক চাহিদা নাই মানুষ মানব আর দানব একটি ইবাদতের দ্বারা স্রষ্টার গুণগুলো নিজেদের মধ্যে চর্চা করে এর নাম সাউম এর নাম রোজা বলে না সুভান তাই রোজা মানে সবার রোজা মানে তাই যে যত সফল কাম সে তত রোজা রাখে সে তত কিন্তু আফসোস এমনটা হলে চলবে না যে রোজাও রাখে আবার ঘুস তার মানে কপাল পোড়ায় রোজা বুঝে নাই আল্লাহ হেদায়েত না করুন বলেন বলে না আমি তো কোরান এবং শুননা আমাদেরকে বলে সবরের কথা আর সবর এর একটা অর্থ হলো রোজা যার দ্বারা আল্লাহ তালার গুণ সৃষ্টি অর্জনের চেষ্টা করে আল্লাহ তালা বলেছেন শিবগত আল্লাহ ওয়ামান আহ সা নমিন আল্লাহ শিবগাহ আল্লাহর রং ধারণ করো আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কি হতে পারে তাই আল্লাহর চরিত্র নিজের মধ্যে যদি কেউ চর্চা করে সে সফল কাম হবেই আল্লাহ তাকে পছন্দ করবেন আল্লাহ তার সাথে থাকবেন আল্লাহ তাকে বিনা হিসাবে প্রতিদান দেবেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তার জন্য সুসংবাদ দিয়েছেন বলেন না সব আর হা এই রোজার দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে এই নিয়ন্ত্রণ সব জায়গায় নিয়ন্ত্রণ করে যাই তাই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হয় সফল এবং সার্থক তাই নিয়ন্ত্রণ করতে পারার যোগ্যতা নিজে অর্জন করে আরেকজনকে বলতে হয় তবে অনেকে বলতে পারেন সবর আরো খুলে বললে ব্যক্তিগত জীবনে দেখুন আল্লামা ইবদুল কাহিম বিখ্যাত পণ্ডিত তার একটা ছোট্ট বই আছে সবরের উপরে এত বড় আরবি বই কেবল সবর নিয়ে লিখেছেন ওই বইটা যদি বলি তাহলে এক বছর লাগবে আমি শর্টকাট বলি তিনি যেভাবে বলেছেন বলেছেন প্রথমত তিনি ব্যক্তিগত বাস্তবতায় ধৈর্য দুই প্রকার ব্যক্তিগত বাস্তবতায় ধৈর্য একটা হলো শারীরিক ধৈর্য আরেকটা হলো মানসিক ধৈর্য শারীরিক ধৈর্য আরেকটা হলো মানসিক ধৈর্য বলেছেন প্রত্যেকটা আবার দুই প্রকার শারীরিক ধৈর্য দুই প্রকার একটা হলো ঐচ্ছিক আর একটা হলো আবশ্যিক ঐচ্ছিক ধৈর্য তার মানে শারীরিক ঐচ্ছিক ধৈর্য তার মানে আপনি হয়তো বাড়ি থেকে বের হলেন মসজিদে আসবেন গাড়িতেও আসতে পারেন হেঁটে হেঁটেও আসলেন বাংলাদেশে এই অভ্যাসটা যদি কেউ করতো রিক্সায় চরব না গাড়িতেও চরবো না কিছু সময় হাঁটব মানে আমি অনুরোধ করতে চাই ঐচ্ছিক শারীরিক ধৈর্যটা চর্চা করেন অন্তত উদাহরণ একটু হাঁটেন তেলের কল্যাণ আসে না নাই তবে ফুটপাতও থাকতে কি আমরা আশা করি আমাদের নতুন মেয়র হ্যাঁ আমরা তার কাছে দাবি করি মানে আমাদেরই আমাদেরই মসজিদের মুসল্লি তার শৈশবের স্মৃতিবিজড়িত এই মসজিদ আমাকে অনেক দিন বলেছেন পিছনে এই সিঁড়িতে নেওয়া তো আমাদের আমাদের মেয়র আমি আপনাদের সবার পক্ষ থেকে তার জন্যে দোয়া করি তার কাছে দাবি করি এই শহরটা বাসযোগ্য করুক বলেন আমিন আমাদের যে নির্বাচিত কমিশনার ওই মন বাবলা হ্যাঁ রফিকুল ইসলাম বাবলা আমার কাছে প্রথম দিন দোয়া চাইতে আমি এখানে মসজিদে এখানে দাঁড়ায় একটা নসিহত করেছি বলেছি বাবা আল্লাহর ওয়াস্তে কারো ক্ষতি করবা না এই শপথটা করতে পারো যে কারো ক্ষতি করব না যদ্দুর পারি উপকার করব। চোখ ঝলমল করেছে আমি আমার বিশ্বাস করি সেই ওয়াদা মানার চেষ্টা করবে তো এই নির্বাচিত কমিশনার মেয়র তাদের কাছে আমাদের দাবি শহরটা বাসযোগ্য হোক বলেন আমিন জোরে বলেন আমিন এটা আমাদের দাবি তারা করবেন আল্লাহ তৌফিক দিন হ্যাঁ ঐচ্ছিক শারীরিক ধৈর্য আপনি একটু হাঁটলেন হ্যাঁ ইচ্ছা করলে নাও হাঁটতে পারেন তবে আবশ্যিক শারীরিক ধৈর্য আছে যেমন মনে করুন কারো হয়তো গায়ে জ্বর উঠেছে কারো দাঁতে ভেতা কারো কোনো অসুস্থতা এই শরীরে কষ্ট আছে কিন্তু বাধ্য হয়ে এই ধৈর্যটা ধারণ করতে চেঁচামেচি করলে পিচ্ছি হইলে চেঁচামেচি করে পিচ্চির জ্বর চিৎকার করে নাকি এখন অনেক বয়স্করাও পিচ্ছি হয়ে যায় শরীরে অসুখ দাঁতে ভেতা চিৎকার করে না ধৈর্য ধরতে হবে তাই শারীরিক ধৈর্য কয় প্রকার একটা উচ্চ আরেকটা আবশ্যিক ঠিক এমনি মানসিক ধৈর্য দুই প্রকার মানসিক ধৈর্য একটা হলো ঐচ্ছিক আর একটা হলো আবশ্যিক যেমন মানসিক ধৈর্য পরীক্ষা আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা চলছে একটা পরীক্ষার্থী বাচ্চা মানসিকভাবে নিজে এই সিদ্ধান্ত নিতে পারে সারা বছর ঘুমাতে পারব পরীক্ষার দিনগুলো মিনিমাম ঘুমাই তিন ঘন্টা ঘুমাই 4 ঘন্টা ঘুমাই বাকিটা পড়ি ইচ্ছা যদি করে মানসিক কষ্টটা ধারণ করে তাইলে সফলতা অবশ্যই তার আছে না নাই আছে না নাই আর যদি কয় না দরকার নাই খাই আর ঘুমাই আর ফেসবুক ল্যা সব বুক বাদ এক কান ভুক আছে তেলে পরীক্ষার খাতায় লাড্ডু কি আল্লাহ হেদায়ত করুন বলেন তো পরীক্ষার্থীদের দিয়ে উদাহরণ দিলাম মানসিক আপনি চাকরি বাকরি করেন আপনি যে কোনো সফলতার জন্য মানসিক কষ্ট যত ধারণ করতে পারেন আপনার পদোন্নতি সফলতা তত তত পদচুম্বন করে হা মানসিক কষ্ট আরেকটা আবশ্যিক তা হল যেমন দেখুন যেমন আমার বাবা বেছে নেয় এখনো মাঝে মাঝে মনে হয় যে বাড়ি গেলে হয়তো খুঁজে পাব। আমার কথা বিশ্বাস করে হয়তো এমন মা বাবা পঞ্চন কারো মারা গেছে কিন্তু বাধ্য হয়ে মানসিক ধৈর্য ধারণ করতে হয় না হয় না আবশ্যিক এই জন্যে ব্যক্তিগত বাস্তবতায় ধৈর্য প্রথম দুই প্রকার একটা শারীরিক আরেকটা একটা মানসিক প্রত্যেকটা দুই প্রকার একটা ঐচ্ছিক এবং আবশ্যিক হা তারপরে আবার যদি কেউ উঠে তাহলে প্রশ্ন করলে জবাব পাবে ব্যক্তিগত যোগ্যতায় ধৈর্য চার প্রকার এক প্রকার ধৈর্য হল সাধারণ ধৈর্য সাধারণ সাধারণ ধৈর্য অর্থাৎ আমার ক্ষমতা আছে তা একটু ধৈর্যই ধরলাম একজনে গালি দিল আমি আবার তাকে উল্টু গালি দিলাম একটু ধৈর্য ধরলাম গালি না দিয়ে প্রশ্ন করলাম কেন গালি দিলে কি কারণে গালি দিলে বুঝাতে পেরেছি সাধারণ ধৈর্য আরেকটা আছে অনুশীলনমূলক ধৈর্য যেটাকে আরবিতে বলে অনুশীলনমূলক ধৈর্য কি দেখবেন বাংলাদেশের যত বাহিনী আছে বাহিনী বাহিনীগুলোতে ট্রেনিং দেওয়ার সময়ে অনেক কষ্ট দেয়া হয় অনেক অনেক কষ্ট যদি বাহিনীতে ট্রেনিং নিতে গেছে যে প্রশিক্ষক প্রশিক্ষকের দেয়া কষ্ট যদি অ্যাকসেপ্ট না করে চাকরিও যাবে জীবনে সরকারি চাকরিও আর পাওয়া লাগবে তা একটা উদাহরণ দিলাম ঠিক এমনি অফিসে আদালতে জীবনের কর্মক্ষেত্রে অথবা ছাত্র জীবন একজন শিক্ষক আর একজন ছাত্র শিক্ষক তার ছাত্রকে শাসন করেন করে না এখন যদি ছাত্র শিক্ষকের শাসন নাম আয় না ছাত্র শিক্ষকের বেতে হাত দিয়া ধরে আর উল্টা হয় জীবনে ওই ছাত্র মানুষই হবে বিখ্যাত প্রবাদ আছে শুধু তাই না অনেকেরই আগের জীবনে গল্প খুঁজে দেখেন প্রাইমারি স্কুলে শিক্ষক হয়তো দুই খান বাড়ি দিছে বাড়ি যায়া গুন্ডা বাবারে কইছে বাবা আমারে অমুক শিক্ষকে দুই খান বাড়ি দিছে বাবা গুন্ডা ছেলে সহ আয়সা শিক্ষকের উপরে কি চড়াও হয়েছে খুঁজ নিয়ে দেখেন ওই গুন্ডার ছেলে কোনদিন মানুষ হতে কান গুন্ডা হয়েছে রাগ করতেছেন কাঁচা উদাহরণ দিলাম মিলায়ে দেখবেন এই জন্য তিন নাম্বার পরিণত ধৈর্য পরিণত ধৈর্য পরিণত ধৈর্য হল সুযোগ আছে যেমন দেখুন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যেত যদি সত্যি পরিণত ধৈর্য মানুষ বুঝত যারা ঘুষ খায় ঘুষ তার মধ্যে যদি পরিণত কসম জবরদস্তি করেও তাকে ঘুষ দেয়া যেত না বাংলাদেশে এখনো অনেক এমন মানুষ আছে এই জন্যে আকাশটা টিকে আছে বলে না সুবাহ আকাশের খুঁটি নাই আকাশের খুঁটি ভালো মানুষ ভালো মানুষের কারণে আকাশ টিকে থাকবে পৃথিবীতে যেদিন একজন ভালো মানুষও আর থাকবে না ওই দিন আকাশ ভেঙ্গে পড়ে যাবে বলতে তাই পরিণত ধৈর্য ধার আছে সে কখনো সুযোগ থাকলেও ঘুষ খায় না আমার যেন অনেক পুলিশ অফিসার আছে আমি নাম ধরে বলছি অনেক পুলিশ অফিসার অনেক সরকারি কর্মকর্তা খাম আসে বুঝেন অটু তো অটো মানে মানে কি স্বাভাবিক ওটা ওইভাবে লাইনে আসে লাইনে কিন্তু লাইনে ঘুষ আসলেও না নেয় না এমন আছে না নাই আমি চিনি আসে বলেন আলহামদুলিল্লাহ এরা আকাশের খুঁটি আল্লাহ এদের আমি কেন কেন আরে ভাই কাঠের মূর্তিও টাকা দেখলে হা করে তো টাকা খাম হিসাবে আইসে তারপরেও নেয় না পরিণত ধৈর্যের কারণে কমপ্লিট ধৈর্য পূর্ণাঙ্গ ধৈর্য আল্লাহ আমাদেরকে অর্জনের তৌফিক দিন বলেন আমি চার নম্বর হল প্রতিযোগিতামূলক ধৈর্য প্রতিযোগিতামূলক ধৈর্য তার মানে দেখুন প্রতিযোগিতামূলক ধৈর্য যার আছে সে রাতে আরামের ঘুমটা হারাম করে স্ত্রী ছেড়ে বিছানা ছেড়ে তা পড়বে প্রতিযোগিতায় কিসের জন্যে ভালো কাজে আগায় যেতে ইবাদত দিয়ে উদাহরণ দিলাম আপনি অফিসে চাকরি করেন এখন অনেক অনেক প্রতিষ্ঠানে যাই অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখি অনেক আছে চাকর মাপ করবেন শব্দটা যদি খারাপ অনেক আছে চাকর তার মানে চাকরি করে তাই চাকর অনেকে আসে না অল্প সংখ্যক আসে না সে নিজেকে বিলিয়ে দেয় প্রতিষ্ঠানটাকে নিজের বলে অন করে এবং নিজে স্কিল্ড হয়ে আরো আরো দক্ষতা অর্জন করে নিজেও আগায় প্রতিষ্ঠানটাকে আগায়ে দেয় বাংলাদেশে এমন যে দেশকে ভালোবাসে দেশকে নিজেকে উজাড় করে দেয় এমন লোকের সংখ্যা আমাদের দেশে এখন বড় বড় কম আল্লাহ বাড়িয়ে দিন বলে না আমি তো প্রতিযোগিতামূলক ধৈর্য যার মধ্যে আছে সে নিজেরও উন্নয়ন করে দেখবেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যার টাকা পয়সা ছিল না কিন্তু পৃথিবী মান তাকে স্মরণ করে আছে না নাই ওই মা আছে না নাই শোনেন আমাদের ওই যে রাজনীতিবিদ বলে যেমন আমাদের ভাষা সাহেব কুড়ে করে কুরে করে থাকতেন একটা মানুষের নাম নেন না ভাষা নেই কুড়ে করে থাকতেন কিন্তু যদিও অনেক অনেক রাজনীতি করেন তার পায়ের নিচে থেকে রাজনীতি শিখেছেন আরে ভাই ঠিক না ভে ঠিক বন্ধু তাই যেমন দেখুন সেরে বাংলা একে ফজলুল হক আমি তো বলি বাংলাদেশে নিজেদের পূর্বপুরুষের ইতিহাস পারিবারিক ইতিহাস ঘেটে দেখবেন কয়জন এমন জমিদার ছিল বাবা ছিল যুদ্ধার সম্পত্তির মালিক ছিল অনেকেই ছিলাম অনেকের এমন ছিল পরিবার যে আমরা প্রজা প্রজা জমিদারদের প্রজা ছিল প্রজা সেরে বাংলা যদি জন্ম না নিত তাইলে আমরা গুলামী থাকতাম আজকে তো অনেক বড় বড় কথা অনেকে কন মিয়া নিজের চোদ্দ পুরুষের ইতিহাস খুঁজে দেখেন প্রজার গড়ের প্রজা ছিলেন গুলামের গড়ে গুলাম হতাম এই স্বাধীন বাংলাদেশ হা আমাদের ভূমির অধিকার দিয়েছে একজন এর নাম এই নামটাও এখন শিক্ষিতরাই জানে না আম পাবলিক তো জাম হয়ে গেছে আল্লাহ হেদায়েত নাসিব করুন বলেন আমিদ শেরে বাংলা সেরে বাংলার এই একটা কাজ যতদিন বেঁচে থাকবো বলতেই স্মরণ করতেই হবে তার জন্য দোয়া করতেই হবে তাই কেন করেছিলেন তিনি মানুষকে ভালোবেসে করেছিলেন ঠিক না এই প্রতিযোগিতামূলক ধৈর্য যে করতে পারে সে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় শেষ করে দিচ্ছি সর্বশেষ একেবারে আম পাবলিক একেবারে সাধারণ মানুষের ধৈর্য পাঁচ প্রকার একেবারে সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষের ধৈর্য কয় প্রকার প্রথম হলো বেবিচার করবে না চরিত্র রক্ষা করে চলবে এমন সৎ চরিত্রতা রক্ষার ধৈর্য কারণ বাংলাদেশে অনেক রিস্কাওয়ালা কুলি মজুর আছে আমি শুনি আর কি যে ওই বাংলাদেশের অনেক জায়গায় রাতের আধারে ওই একশো টাকা দিয়ে চরিত্র বিক্রি করে ফেলে রাগ করতেছে আছে না আছে না আফসোস একশো টাকা দিয়ে তোমার চরিত্র ধ্বংস করে দিলা না নিজের চরিত্রটা রক্ষা করো তাইলে তোমার মধ্যে ধৈর্য থাকবে আম পাবলিক পর্যায়ে ধৈর্যের প্রথম বাস্তবতা চরিত্র রক্ষা করা বেবিচার না করা এটা ধৈর্য দুই নাম্বার লালসা না থাকা লালসা কি আমি উদাহরণ দিচ্ছি দেখবেন রাস্তায় ভিক্ষুক আমাকেও আমিও দুই টাকা দিই আমি দুই টাকা দিই কেন বলি আমি ভিক্ষা দেই আল্লাহর আদেশ পালনের জন্যে ভিক্ষুকের ভিক্ষুকের খুশি করার জন্যে নয় ভালো করে বুঝবেন আমি ভিক্ষা দেই আমার গাড়ি থেকে কার আদেশ পালনের জন্যে আপনারাও দেখছি আমি কেন দেখ বলি ভিক্ষা করে গাড়ি দেখলে বদুয়া করে রিক্সাওয়ালা গাড়ি দেখলে গালি দেয় ওই ওই বাসের মধ্যে থাপ্পড় দেয় লাখ টাকা দামের গাড়ি কি কয় প্লাস কয় ইলাস্টিক আমি নিজের কানে শুনেছি তার মানে কতটা লালসা কতটা লালসা ঠিক না বেটিক আফসোস এই লালসা ধ্বংস করে দিচ্ছে লালসা যে রাখে সে মানুষ হতে এই জন্যে হ্যাঁ ভিক্ষুকের মধ্যে অধিকাংশদের মধ্যে লালসা এই জন্য আমি বলি আপনাদের কেউ বলি আল্লাহর ভিক্ষা ভিক্ষুক মধ্যে কি আছে কি আছে লাল হা হ্যাঁ লালসা যার মধ্যে নাই এটা তার ধৈর্য এটা তার ধৈর্য তিন নম্বর স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা আমি এক জায়গায় চাকরি করি আমার আত্মীয় স্বজনদেরই চাকরি দিতে হইব আমি এক জায়গায় কমিটির মেম্বার আমারে একটু সম সালাম করে তার বেতন বাড়াইতে হইব এই অসভ্যরা এদের মধ্যে সবর নাই এর মধ্যে স্বেচ্ছাচারিতা আছে এটা যার মধ্যে আছে তার মধ্যে ধৈর্য নাই চার নাম্বার অপব্যয় অপ টাকা আছে পকেটে যা ইচ্ছা তা করলাম অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা এন যেমন সিগারেট বা বিড়ি খাওয়া এটা অপব্যয় এটা কি অপচয় একটা অপব্যয় আরেকটা অপচয় হলো প্রয়োজনীয় জিনিস তার মানে প্লেটে খাবার নিলেন সবটা খাইতে পারলেন না নষ্ট হয়ে গেল এটা অপচয় আর অপব্যয় হল টোটাল জিনিসটাই নিষিদ্ধ আপনি করলেন তার মানে বিড়ি কিনলো লুক্কা কিনা আমি কই লুকা সে রাগ করতেছেন আপনারা লুক্কা কিনলো বিড়ি কিনলো এটা কি অপব্যয় অপব্যয় যে করে আল্লাহ বলেছেন সে শয়তানের ভাই শয়তানের ভাই তাই অপব্যয় যে করে তার মধ্যে ধৈর্য তাই ধৈর্য থাকে যে অপব্যয় সর্বশেষ হটকারিতা যার মধ্যে নাই হটকারিতা তার মানে ইগু 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 বাংলায় কি কয় ইগু প্রবলেম কম বেশি সবার মধ্যে ইগু যার আছে বুঝতে হবে তার মধ্যে কি নাই ইগু রাখা যাবে ইগু বাদ দিবেন দেখবেন আপনি সব জায়গায় ফিট যার মধ্যে ইগু নাই সবাই তাকে ভালোবাসে আর যার মধ্যে ইগু আছে মিলাই লোয়েন আল্লাহ হেদায়েত নসিব করুন জুড়ে বলুন আমিন হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক